গোটেই কোভিড কালত আজি 90 ডেড হয়েছে আর আজি আটাইতকৈ বেছি। আমি তাকে আলোচনা করেছিল যে যাকালি MMCHত 7 জনের ডেথ হয়েছে, তো গোটেকজন ডেথে এনেকা যে কোনোবাই 30% অক্সিজেন সেচুরেশন লো ঘরের আছে, গোটেকটাই বেয়া অবস্থাত আছে। গতি মই এইটুকে কম যে হোম কোয়ারেন্টাইনত যখন আছে যাতে অক্সিজেন চাই থাকে আর 90 হওয়ার পিছত যাতে ঘর না থাকে, কারণ বেয়া অবস্থাত আহিলে আমি ইয়াত করবলগিয়া ব্যবস্থা বহুত কমি যায়, সেই কথাটো আমি মনত রাখব। আমি কেইদিনমানের পৰা MMCHত কিছু ICU আর অক্সিজেন বেড বহুৱাৰ চেষ্টা করে আছিল, আগতে 24 আছিলে, যাকালির ভিতর আমি আৰু 46 ICU অক্সিজেন বেড আমি ইয়াতে সংযোজন করব পাৰিছোঁ। ফেসিলিটিটো ঠিকে আছে, কিন্তু ঘৰত থকা লাহে লাহে হোম কোয়ারেন্টাইন কমাই দিব লাগিব, নহলে ডেথটো রখাব পড়তে দিগদার হবে। নতুন এইটোই যে শুক্রবার নে শনিবারপর আমার ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ হব, কিহর কারণে আমি এইটো চাইছো ধরক মাজুলি আমার পেশেন্ট নাই, মাজুলি যাতে বাহিরের কোনেও গৈ রোগ নিদিয়ে লাহে কই তেতিয়া আমি মাজুলিখন খুলি দিব পাৰি, সেই কারণে আমি ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টটো আমি ব্যান করেছো। এতিয়া লকডাউন এক প্রকার লকডাউনে আছে, ইয়াতকৈ আর তো লকডাউন দিব নোৱাৰে, কারণ রাতিপুৱা 4 ঘণ্টাই খোলা আছে, বাকিটো কব গেলে যিমানখিনি কৰিব পাৰি কৰাই হৈছে, ইয়াতকৈতো আৰু বেলেগ কৰাৰ কোনো স্কোপ নাই। ৰাতিপুৱা অকণমান মানুহ বেছিকৈ আহে, বিশেষকৈ মাছৰ বজাৰ আদি, মই আজিৰ পৰা চাব দিছোঁ। ইয়াৰ পৰা ডেড বডি লৈ যোৱাৰ কোনো স্কোপ নাই, যদি গুৱাহাটীত কোনোবা মৃত্যু হৈছে সৎকাৰটো ইয়াতে কৰিব লাগিব, কিন্তু ইয়াতে অলপ ফেচিলিটি বঢ়াবৰ কাৰণে আমি অলপ চিন্তা করে আছো, কালি পরশি মই যাম, তেতিয়া আপনাদের তাতে কব পাৰিম।